আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলুন প্রতিদিনকার মতো ঝটপট শিখে ফেলি বিথি আপার সাথে তিনটি ইংরেজি শব্দ। তাহলে দেখা যাক আজকের দিনে প্রথম শব্দটি কি। আজকে প্রথম শব্দটি হলো ডিকন্ডিশনিং। ঠিক আছে, এই শব্দটা আসলে সায়েন্সের একটা ফিজিক্সের সাথে একটা ফিজিক্সের একটা শব্দ, কিন্তু আমি এটা সহজভাবে বলছি যেটা হলো যে আমরা সাধারণ মানুষ ডিকন্ডিশন হিসাবে যেটাকে ভাবি সেটাই। ডিকন্ডিশন হলো আপনি ধরেন অলস থাকতে থাকতে জীবন মানে শারীরিক কোনো এক্সারসাইজ করছেন না, একদম শারীরিক নিষ্ক্রিয়তা অথবা বেড রেস্ট অথবা সবসময় সেডেন্টারি একটা লাইফস্টাইল করার ফলে আপনার জীবনের আপনার শরীরের কিছু শারীরিক ক্রিয়াকলাপের পতন ঘটে বা শারীরিক অনেক কিছু দিয়ে একদম ডিক্লাইন হয়ে যায়, সেটাকেই বলা হয়, ওই সিচুয়েশনটাকে ওই পরিস্থিতিটাকে বলা হয় ডিকন্ডিশনিং। ঠিক আছে, এখানে কি বলেছে দেখেন, ডিকন্ডিশনিং ইজ আ কমপ্লেক্স প্রসেস অফ ফিজিওলজিক্যাল চেঞ্জ ফলোয়িং আ পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটি বেড রেস্ট এবং সেডেন্টারি লাইফস্টাইল। এটাই আর কি, আমি যেটা বলেছি সেটাই। এটার সিনোনিমস, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাজ অফ মাসল সেটা বলেছে যে অ্যাট্রোফাইড অ্যান্ড ডেডাপ্টেড। ঠিক আছে, দ্বিতীয় শব্দটি হলো হাইবারনেশন। হাইবারনেশন শব্দের অর্থ হলো শীতযাপনতা, শীতলতা বা শীতকালীন ঘুম। এখানে যেটা হলো যে শীত আসলে মানুষের ভিতরে একটা ঢুলুঢুলু ভাব আসে, সবসময় একটা অলস অলস ভাব, ঘুম ঘুম ভাব আসে, হাইবারনেট একটা সিচুয়েশন থাকে। ঠিক আছে, মানে মানুষ তখন ইনঅ্যাক্টিভ থাকে বেশি, ঘরের ভিতর থাকে বেশি, ওই যে এই যে এই জিনিসটা, এটাই হলো হাইবারনেটেড সিচুয়েশন। এটার সিনোনিমস দেখেন দেয়া আছে লাই ডরমেন্ট, উইন্টার, ওভার উইন্টার, ভেজিটেড। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে বলতে পারেন যে গ্রিজলি বিয়ার্স গর্জ অন সিডস টু প্রিপেয়ার ফর হাইবারনেশন। যে শীতের জন্য বেয়ার্সরা সে নিজে সিডসগুলো প্রিপেয়ার করছে। ঠিক আছে, তৃতীয় শব্দটা ম্যামথ। ম্যামথ শব্দের অর্থ হলো, এটা প্রায় মানে এক্সটিংক্ট হতে যাচ্ছে, সেটা হলো যে একটা বিশাল বড় হাতির মতো দেখতে অনেক বড় জন্তু বিশেষ, এটাকে ম্যামথ মূলত ব্যবহৃত হয় অনেক বড় অতিকায় অতি প্রকাণ্ড বা বিশাল হিসেবে যখন কোনো কিছু বলা হয়। লাইক ম্যামথ মিন এক্সিডিংলি লার্জ, ইনর্মাস অ্যান্ড ইমেন্স, বোথ সাজেস্ট অ্যান্ড এক্সিডিং অফ অল, মানে অনেক অতি প্রকাণ্ড। যেটা এক্সাম্পল হিসেবে বলতে পারেন, হি ফাইন্ডস এ লার্জ হার্ট অফ অ্যাডাল্ট ফিমেল ম্যামথস। এটা মেটাফোরিক্যালি টু এনিথিং অফ হিউজ সাইজের কথা বলতে ম্যামথ শব্দটা ইউজ করা হয়। সিনোনিমস হিসেবে যেটা বললাম ইনোরমাস, ইমেন্স, হিউজ, ভাস্ট, জাইগান্টিক, কলোসাল, এটা হিসাবে ব্যবহৃত হতে পারে। তাহলে আজকে আমরা মূলত তিনটি শব্দ শিখে ফেললাম, ম্যামথ অতিপ্রকাণ্ড, হাইবারনেশন শীতলতা, শীতযাপনতা এবং ডিকন্ডিশনিং। তিনটা শব্দ মোটামুটি খুব মজার এবং আপনারা আশা করি শিখে মজা পাবেন কিছুটা হলেও যদি শিখে থাকেন, এবং আমার ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমি রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন প্লিজ, আর যদি সাবস্ক্রাইব করতে কষ্ট হয় প্লিজ আমাকে দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে।